প্রভু, তুমি বিশ্বস্ত এবং তোমার করুণা চিরস্থায়ী। তুমি আশার উৎস এবং যারা তোমাকে ডাকে তাদের শান্তি প্রদানকারী। এবং তুমি এখনই জানো যে আমার হৃদয় এবং মনের মধ্যে কি আছে। তুমি জানো যে আমি কি সম্মুখীন হচ্ছি এবং আমি এখনও কি কাটিয়ে উঠছি। তাই আজ আমি তোমাকে ডাকছি। এমন কিছু যা আমাকে তোমার থেকে দূরে সরিয়ে দেয় সেই বিষয়ে আমাকে ক্ষমা করো এবং আমার ডাক শোনো এবং উত্তর দাও। যিশুর নামে আমেন।